লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাংলাদেশের পঞ্চাশ জন তারকা শিল্পী কলাকুশলীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়ার পর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জুবাইয়ের নামের এক ব্যক্তির বিরুদ্ধে হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদাউস সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী আগুন কনা দিনাত জাহান মুন্নি আখি আলঙ্গীর ইমরান গীতিকার কবির বকুল অভিনেত্রী সোহানা সাবাসহ আরও অনেকে জানা যায় ব্রিটিশ এক মুঠোফোন নম্বর থেকে তাদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে সেসব বার্তায় ওই ব্যক্তি নিজেকে জুবায়ের বলে উল্লেখ করছেন শিল্পীরা বলছেন গত আগস্টে লন্ডন থেকে ওই ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি পরিচয়ে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ওই ব্যক্তি ফোনে তাদের জানান এবছরের পঁচিশ সেপ্টেম্বর থেকে আগামী তিন অক্টোবর পর্যন্ত লন্ডনে বাংলাদেশ মেলা নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে সেই উৎসবে লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে এ ব্যাপারে শিল্পীদের সাথে কথা বলতে জুবাইর নামের ওই ব্যক্তি গত তিন সেপ্টেম্বর ঢাকায় আসার কথা বলেন সেদিন তারকারা যেন সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে গুলশানের হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন গত মঙ্গলবার নির্ধারিত সময়ে তারকা শিল্পীরা হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন এরপর সবার মুঠোফোনে হুমকি দিয়ে বার্তা পাঠান জুবাইয়ের নামের ওই ব্যক্তি জানা গেছে সেই বার্তায় ওই ব্যক্তির অভিযোগ বাংলাদেশের একজন অভিনেত্রী ও তার ভাই প্রতারণা করে জুবাইয়ের নামের ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এ বিষয়ে তিনি অনেক শিল্পীর কাছে অভিযোগ করলেও সবাই তাই এড়িয়ে গেছেন সে কারণে শিল্পীদের পাসপোর্ট জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করেছেন তিনি তিন দিনের মধ্যে ওই দুজনের কাছ থেকে তার পাওনা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্যথায় কোনো শিল্পী যেন বাংলাদেশের বাইরে যেতে না পারেন সে ব্যবস্থা করবেন বলে সবাইকে হুমকি দেন জুবায়ের নামের ওই ব্যক্তি এরপর মঙ্গলবার রাতেই শিল্পীদের পক্ষ থেকে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে